সুন্দর এই গিফট পেতে খুব ভালো লাগে। গিফট কে না ভালোবাসে? দেখো আমার পিকে মানটা দেখো খুব সুন্দর। এটা আমাকে নানাই দিদি বার্থডেতে গিফট করেছে। এখন একে আমার দুধ দেবো। আবার জন্য কবে গিফট দেবো মনে পড়েছে? পুতির দিশে মনে পাবো। ওটা তো স্যান্টা ক্লাস আঙ্কেল দেবে, সে তো অনেক দেরি। এর মধ্যে আবার একটা গিফট পেলে ভালো হতো, আবার মজা পেতাম। আমার কি সুন্দর স্কেচিং সেট, লা 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 দেখাই। এই দেখো বন্ধুরা, এখানটা একটা ড্রয়ে আছে, এখানটা কাঁচের জিনিসগুলো রাখো। এটা হচ্ছে বেশি, তোমরা বাসন ধুতে পারবে। এই দেখো কলটা খুললাম, তারপরে এরকম এটা নিলাম, নিয়ে মাসলাম, ধোয়া ছিল ধুলাম নিলাম। এই দেখো এটা হলো মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের দি ফ্রিজ। এই দেখো আমি এরকম কেক বানাচ্ছি। মেয়েটা কি ভালো, একা একাই খেলা করে, ডিস্টার্ব করে না, আর ফোনও চায় না যে মা ফোন দেখবো ফোন দেখবো। এক একটা বাচ্চার কি অ্যাডিকশন থাকে বাবা ফোনের, কিন্তু আমার মেয়ে শুধু খেলা নিয়ে খেলে। গুড গার্ল। আরে কি এসএমএস এলো দেখি তো, স্কুলের এসএমএস। মিষ্টি মা, তোমার স্কুল থেকে এসএমএস এসছে, ফ্রাইডে তোমার স্কুল বন্ধ। কি মা ছুটি? আবার কিসের ছুটি? এই তো মা দুর্গাপূজার ছুটি। কি আবার ছুটি? চিলড্রেনদের জন্য। ও চিলড্রেনদে, চিলড্রেনদে আবার কি হয় গো? কোনদিন তো শুনিনি। চিলড্রেনদে হলে জওহরলাল নেহরুর বার্থডে, চাচা নেহরু 14 নভেম্বর, তো সেই জন্য উনি খুব বাচ্চা ভালোবাসতেন বলে সেই জন্য ওনার প্রতি বছর বার্থডে সেলিব্রেশনকে চিলড্রেন ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দিনে চিলড্রেন ডে পালন করা হয়। কিন্তু উনি কে ছিলেন? উনি ইন্ডিয়ার প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন। উনি একজন অ্যাডভোকেট ছিলেন, সেই জন্য উনি ভারতবর্ষে বাচ্চাদের অধিকার সম্পর্কে অনেক আইন পাশ করেছিলেন। ছিলেন রে, ছিলেন রে, কিসে রে কেমন হয়? মা আমাকে একটা ছেলে দিয়ে দে, আমি দেখতে ছোট্ট বেবি। কি গিফট? বেবি রে গিফট চাই ছিলেন রে। দে ছিলেন রে, তো তোমায় গিফট চাই? এই তো বার্থডেতে এতগুলো গিফট নিলে তুমি, এটা কিন্তু ঠিক না মিষ্টি মা। আবার 25 ডিসেম্বর আসবে তো, তখনও তো গিফট পাবে। প্লিজ মা দাদা, প্লিজ প্লিজ। ঠিক আছে তুমি গিফট পাবে, কিন্তু তোমাকে একটা টাস্ক কমপ্লিট করতে হবে। লল, তুমি যদি সেই টাস্কে যেতো তাহলেই আমি বাবাকে ফোন করে বলবো যে তোমার জন্য একটা গিফট নিয়ে আসতে চিলড্রেন ডে উপলক্ষে, তাই তো? কি টাস্ক করতে হবে? টাস্কে দেখলে বল বল, এবার আমি যে তোমাকে 30 সেকেন্ডস টাইম দেবো, তার মধ্যে তুমি যদি কমপ্লিট করে নাও
যাবে আর জিতে গেলে তুমি তোমার চিলড্রেন ডে গিফটটা পেয়ে যাবে ঠিক আছে আর যদি কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু তুমি গিফট পাবে না তুমি কিন্তু কাটাকাটি করবে না ঠিক আছে আর রুলস আর রুলস আর এটার জন্য তোমাকে আমি তিনটে রাউন্ড দেবো তিনটে রাউন্ড তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে ওকে ওকে তো তোমার গেম স্টার্ট নাও 1 2 3 স্টার্ট 30 সেকেন্ড সারপ্রাইজ গিফট এসে গেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি চলে আসো এই যে তোমার পিজা সেট ওয়াও থ্যাংক ইউ বাবা আর শুধু খেলাধুলা করলেই হবে না সব তো টাইম অনুযায়ী করতে হবে টাইম অনুযায়ী স্কুল যেতে হবে পড়তে হবে তাই জন্য তোমার জন্য নিয়ে এসেছি একটা অ্যালার্ম ক্লক এটাতে প্রত্যেকদিন অ্যালার্ম দেবে সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুল চলে যাবে আর তারপরে আবার বিকেলবেলা টিউশনে যাবে হ্যাঁ ঠিক আছে সব টাইম টু টাইম করতে হয় ঠিক আছে মা এই নাও তাহলে আমার চিলড্রেন গিফট কেমন হয়েছে তোমার কমেন্ট করো তোমাদের সকলকে যাই হ্যাপি সিন চিলড্রেন ডে আচ্ছা বাবা আগে আগে খেলবো তারপর পড়বো ঠিক আছে চলো